সব ঘটনা তো সবার জীবনে একসাথে ঘটে না, কিছু মানুষের জীবনে ঘটে, কিছু মানুষের জীবনে ঘটে না। একটা চরিত্র করতে করতে মজা পেতেই হয়, নইলে চরিত্রটা করা যায় না। ওয়েলকাম টু উইসপটিউ। আজকে আছি কার কাছে কই মনের কথা সেটার, আমাদের সাথে আছে রীতাদি। কেমন আছো দিদি? ভালো আছি। কাজের চাপটা এখন কতটা চলছে? চাপ সেরকম কিছু না, তবে হ্যাঁ, মানে আমাদের যেহেতু 7 দিন টেলিকাস্ট, সেহেতু একটা মিনিমাম চাপ থাকে। আর তার সাথে তো দর্শকরা তো ইতিমধ্যে তোমাদের ধারাবাহিক ভীষণ ভালোবাসা দিয়েছে, আর তার সাথে প্রত্যেকটা চরিত্র তাদের নিজস্ব শেডস আছে। তুমি নিজের চরিত্রটাতে করতে কতটা মজা পাচ্ছ একটু শুনি। মজা বলতে এই ধরনের চরিত্র করার, এই ধরনের চরিত্রের মধ্যেও অনেক ধরনের শেড থাকে, তো মানে তার অর্থনৈতিক ক্লাস কী, তার শিক্ষাগত যোগ্যতা কী, সবটা বিচার করে করতে হয়। তাতে অনেক সময় দেখা যায় যে নেগেটিভ চরিত্র কিন্তু খুব সফিস্টিকেটেড, খুব সাজগোজের চরিত্র, এটা সেরকম একেবারেই নয়। এটা একটু বেশি ঘরোয়া, বেশি পুরনোপন্থী, এবং তার ইকোনমিক স্ট্যাটাসও সেই অর্থে সেরকম কিছু নয়, মানে বর্তমানে। তো সব মিলিয়ে এই চরিত্রটা যেভাবে লিখছেন যিনি লেখেন, তো আমি চেষ্টা করি সেটাকে পোর্ট্রে করতে আর কি। মজা তো একটা চরিত্র করতে করতে মজা পেতেই হয়, নইলে চরিত্রটা করা যায় না, তো সেটা থাকেই, মানে মজাটা খুঁজিয়ে নিতে হয়। তবে শুনছি দর্শকের ভালো লাগছে, দর্শক ইনভলভ হচ্ছেন, আইডেন্টিফাই করতে পারছেন, সেটা ভালো লাগছে। আর আমি এতদিন পরে এত রকমের চরিত্র করার পরে আর আলাদা করে ওই সব কিছু নিয়ে খুব ভাবি না যে কতটা নেগেটিভ, কী নেগেটিভ, কে কী রিয়্যাক্ট করলো, যার ফলে আমার চরিত্রটা আমার লেখিকা যেরকমটা লেখেন সেই রকমভাবেই আমি চেষ্টা করে যাই করতে আর কি, বিশ্বাসের সঙ্গে। এই চরিত্রটাকে তুমি হ্যাঁ বলেছিলে কেন, যদি আমরা জিজ্ঞাসা করি? এই কী ইউএসপি পেয়েছিলে বা কী রসদ পেয়েছিলে? এটা আমার প্রফেশন, এটা আমার কাজ, তো সবসময় কোনো না কোনো চরিত্রে আমাকে কাজ করে যেতে হয়। তো আমার কাছে চরিত্রটার, এই চরিত্রটার ইম্পর্টেন্স সেইখানে যে একটা মেগা সিরিয়ালে তো অনেক আর্টিস্ট থাকেন, তাদের সকলের মধ্যে গল্পটা ভাগ হয়ে যায়, তো সিনেমা নয়, তো ফলে সেই প্রতিদিনকার কাজ, প্রতিদিন এতগুলো আর্টিস্ট, তো সেখানে যথেষ্ট ইম্পর্ট্যান্ট একটা চরিত্র, তার নিজের জায়গা থেকে সে নিজে মনে করে আমি ঠিক, এটাই কারণ। তো এইখানে আমরা দেখতে পাচ্ছি তুমি সমাজে অনেক শাশুড়িকে পোর্ট্রে করছো যারা বাস্তব জীবনে এরকম করে থাকে, তো তুমি এরকম কাউকে দেখেছো বাস্তব জীবনে? বাস্তব জীবনে এতটা না দেখলেও কম বেশি তো দেখিয়েছি, সবচেয়ে বড় কথা শুনেছি অনেক এরকম, অনেক মেয়েদের থেকে গল্প। হ্যাঁ, বিশেষ করে আমাদের বাড়িতে যারা আমাদের সাংসারিক কাজে সাহায্য করতে আসেন, তাদের জীবনে তো এরকম ঘটনা প্রায়শই ঘটে, ইভেন ভদ্র সমাজেও ঘটে, শিক্ষিত মানুষদের সমাজেও ঘটে, ঘটে না বললে ভুল করা হবে। তো সেই ধরনের রিয়াকশান তো পাচ্ছি যে হ্যাঁ এরকম হয়। এই যে আমরা কিছুদিন আগে দেখলাম একটা ফুলসজ্জার সিকোয়েন্স হয়েছিল, তো সেইটাতে অনেকে কমেন্ট করেছে তাদের সাথে বাস্তব জীবনেও এগুলো ঘটেছে, তো তুমি নিজে দেখার সময় পেয়েছ? আমি সিনটা টেলিকাস্টে দেখতে পাইনি, আমি একটু ব্যস্ত ছিলাম, পরে আমি মোবাইলে দেখেছি Z5-এ। সিনটা আমাদের ডিরেক্টর খুব ভালো টেক করেছেন, সিনটা খুব ভালো সিন, মানে সিন হিসেবে খুব ভালো সিন, আর আমি করেও মজা পেয়েছি। অনেক মেয়েরা কমেন্ট করেছে তাদের সাথে শাশুড়ি এরকম করেছে। নিশ্চয়ই করেছেন, নতুবা লেখিকা কেন লিখবেন, নিশ্চয়ই করেছেন। তো যাদের সাথে করেননি তাদের মনে হচ্ছে খুব অবাস্তব, যাদের সঙ্গে করেছেন এরকম, যাদের জীবনে এরকম ঘটনা ঘটেছে তাদের মনে হচ্ছে এটা বাস্তব, তো এটা তো সবসময়ই হবে, সব ঘটনা তো সবার জীবনে একসাথে ঘটে না, কিছু মানুষের জীবনে ঘটে, কিছু মানুষের জীবনে ঘটে না, তো যাদের ঘটেছে তারা আইডেন্টিফাই করছেন, যাদের ঘটেনি তারা করতে পারছেন না, তারা হয়তো তখন, এটা যে আমাদের প্রফেশন, আমরা যে অভিনেতা
আমাদের যখন যে ভূমিকা পালন করতে হয় সেই ভূমিকাটাই আমাদের বিশ্বাসযোগ্যভাবে তুলে ধরতে হয়, সেইটা তার তখন তারা ভুলে যান। কিন্তু সেই সঙ্গে সঙ্গে একটা জিনিস বোঝা যায় যে অনেক লোক দেখছেন, অনেক লোক ইনভলভ হচ্ছেন, রিয়্যাক্ট করছেন। রিয়্যাক্ট করাটাও একটা বিরাট পজিটিভ সাইন, এটাও পাও না, এটাও পাও না। এবং একজন অভিনেতা সে যখন অভিনয় করেন, বিশেষ করে তিনি যদি কোনো নেগেটিভ চরিত্র অভিনয় করেন, তখন একটা চ্যালেঞ্জ থাকে। পুরনো দিনের থিয়েটারের একটা গল্প বলতে হয় যে তখন দীনবন্ধু মিত্রের নীল দর্পণ চলছিল উত্তর কলকাতার প্রফেশনাল স্টেজে। তো নীল দর্পণে ন্যাচুরালি নাটক অনুযায়ী নীলকর সাহেবরা ব্রিটিশ শাসন ভীষণভাবে অত্যাচার করতো আমাদের এখানকার চাষিদের উপরে, তো নীল চাষ যারা করতেন। তো সেটা নিয়ে যখন দীনবন্ধু মিত্র নাটক লিখলেন নীল দর্পণ, সেই নাটকটি যখন অভিনয় হচ্ছে নাটকের, তখন বিদ্যাসাগর মহাশয় এসেছিলেন এই নাটকটা দেখতে। তো যিনি নীলকর সাহেবের ভূমিকা অভিনয় করছিলেন, অর্ধেন্দু শেখর মুস্তাফি বিখ্যাত অভিনেতা, তো তার অভিনয় দেখতে দেখতে বিদ্যাসাগর মহাশয় নিজের পায়ের জুতো চোট খুলে মেরেছিলেন, স্টেজে ছুঁড়েছিলেন। তারপরে অভিনয় শেষ হয়েছে, যখন মঞ্চের পর্দা পড়ে গেছে, শেষ হয়ে গেছে অভিনয়, এবার যখন আর্টিস্টরা এসে নমস্কার জানাবে, পর্দা খুলেছে, দেখা গেল যে অর্ধেন্দুবাবু সেই বিদ্যাসাগরের জুতোটা মাথায় নিয়ে এসে দাঁড়িয়েছেন, বলেছেন যে আমার চরিত্রের জন্য এটাই আমার স্বীকৃতি। তো সেগুলো তো ঘটেই, সত্যিই তো তাই। একজন নেগেটিভ চরিত্রকে সবাই খুব ভালোবাসবে তা নয়, তবে আমার ক্ষেত্রে একটা সুবিধে আছে, আমি যেহেতু বহু বছর অভিনয় করছি এবং বহু পজিটিভ চরিত্র অভিনয় করেছি, বিভিন্ন রকমের চরিত্র অভিনয় করেছি, ফলে আমার একটা নিজস্ব দর্শক আছে, তো তারা আমাকে অভিনেতা হিসেবেই বিচার করেন, সেখান থেকে খুব ভালো রিয়াকশন পাচ্ছি। থ্যাংক ইউ দিদি, থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংক ইউ।